দেখ কচি মা, কালকে কি হলো রে? বলিস না। আরে ভালো আসলো? না 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 না, সামনে সামনে তো সব না না, ওদিকে ওদিকে ওদিকে। এই কি চাস, স্কুল না কলেজ? কি মনে হয়? আমার দুইটাই চলে। তোমার চিন্তা ভাবনা চলে না বাবা, এখানে মারের বদলে মার দিতে হয়। চুপ কর, চুপ কর, চুপ কর। আমি একজন উকিল, আইনের লোক। আমার ছেলে হয়ে তুই আইন নিজের হাতে তুলে নিতে পারিস না? একশো বার পারি, হাজার বার পারি। আমার বোনের গায়ে কেউ হাত দিলে তার হাত আমি কেটে দেবো। আজ আমি ওদের খুন করে ফেলতাম। খুন? কি খুন করবি তুই? খুন করবি? আমার ছেলে হয়ে তুই খুন করতে চাস? বেরিয়ে যা, বেরিয়ে যা। কি শুরু করেছো তুমি? আমি শুরু করেছি, আমি শুরু করেছি। আরে শুরু তো করেছে তোমার ছেলে। ভাইয়া তো ঠিকই করেছে, আরো পেটানো দরকার ছিল শয়তানগুলোকে। শুনলে, শুনলে তোমার মেয়ের কথা? ভাই বোন দুটোই এক। এখনো সময় আছে, বোঝাও তোমার ছেলেকে, নইলে যে কোনো দিন বিপদে পড়ে যাবে বলে দেখছি। হ্যাঁ, একটাই বোতল আছে। আরে কার বোতল সাইরা দিলাম, যে পারবেন সেই টাকা দিবেন। আমি ধরছি, আমি ধরছি। ওই আমি আগে। অসম্ভব, আমি আগে। চার বলছি, তুই চার। ওই গুলি করে দে মুকুন্দ, তুই কি গুলি করবি? আমি তোরা গুলি করে দেবো বেটা। জোড়া
কেউ রাখুন স্যার, মনে হয় ফেন্সিডিল নিয়ে মারামারি। স্যার কাউকে তো দেখছি না, লাশ দুটো মর্গে পাঠানোর ব্যবস্থা করি। এই দুজন কারকার ছেলে জানো, সন্দেহজনক আসামি না ধরতে পারলে কই ফোঁদ দিতে দিতে মুখের ফাড়া বেড়ে যাবে। একজন সন্দেহজনক আসামি ধরতে হবে। পায়াছি স্যার। কি পায়াছি স্যার? কি ওইটাকে স্যার, সালা চেহারাটা দেখে বোঝা যায় সালা সন্দেহজনক। আরে এসব কি কি করেছি আমি? শালা কি করেছি? শালায় গেলে টের পাবি। মানে চল শালা চল। আরে চল চল। বল করেছি করেছি আবার কি করেছি? স্বীকার কর এই চোরাখুন তুই করেছিস। আমি আমি চোরাখুন করিনি। স্যার হাতটা ব্যথা করছে, রোলারটা নেন। চাঁদাবাজি? আচ্ছা ঠিক আছে আমি দেখছি, তুমি এসো আমার সঙ্গে। রমজান স্যার, শালা দেখলাম শালা। আপনার বাপ কে ভাই? আমার বাপ মানে ওই যে বললেন বাপ খবর পেলে চাকরি থাকবে না। আরে সেটা কি শুধু আমার বাপ, এলাকার বাপ। এলাকার এলাকার বাপ কি নাম? বাপরে চিরস্ত এলাকায় কেন থাকো? ওই হারামি কুত্তা বিলাই ঘোড়া মহিষ গাধা, স্যার আপনি শান্ত হন, স্যার আপনি শান্ত হন। ব্যাপারটা ভুতার চেষ্টা করেন, চাঁদাবাজি করতে গিয়ে ওরা হাতে না তো ধরা পড়েছে। গণপূজো নীতিকে বাঁচানোর জন্য ধরে এনেছি, আপনার লোকজনকে বাঁচানো তো আমাদের দায়িত্ব স্যার। আ বুঝছি তো। আরে হাত না মা। ওই এসআই তোর মনে হয় তেল হয়ে গেছে, তোর ব্যবস্থা আমি করবো। হয়েছে তো, চলা চলুন। তুই কিনা রাজা বাপ? শালা নাকি আপনাকে চিনে না, আপনি জেলাকার বাপ তাও জানে না। ওই হারাবি কুত্তা, তুই আমাকে চিনিস না, আমাকে বাপ মানিস না? আমার বাবা একজন সব উকিল, খামাখা ওরা আমাকে ধরে এনেছে, জোড়া খুনের অভিযোগ দিতে চাইছে। ধরে তো আনবি, যে আমাকে বাপ মানে না পুলিশ তাকে ধরবি। মানবি আমাকে বাপ? না। ওই হারামি কুত্তা বিলাই ঘোড়া মহিষ গাধা, ঢুকা ঢুকা ওকে, বুঝিয়ে দে বাপ কি জিনিস। বাবা চুপ, কথা বলবি না। খবরদার খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না। আমি একজন আইনজীবী, আর তার ছেলে হয়ে তুই আর থানা লাগাবে? বিশ্বাস করো বাবা, আমি কোনো বেআইনি কাজ করিনি। চুপ কর তুই, আমি নিজের চোখে দেখেছি তুই গুন্ডাদের ধাওয়া করেছিস, আইন হাতে তুলে নিয়ে এটাই বেআইনি। ওসি সাহেব, কিছু গুন্ডা আমার মেয়েকে অপমান করতে চেয়েছিল, আমার ছেলে তাদেরকে সহ্য করতে পারেনি, তাই গুন্ডাদের পিটিয়েছে। কটার সময়? মানে মানে কটার সময় আপনার ছেলে গুন্ডাদেরকে পিটিয়েছে? কেন, আজ বিকেলে? কিন্তু খুনটা সে করেছে রাত আটটায়। খুন? আরে একটা না তো জোড়া খুন। জোড়া খুন? তাই তো, রাজা বলেছিল ওদের পেলে খুন করে ফেলবে। না বাবা না,
বিশ্বাস করো বাবা, বাবা ওরা মিথ্যা বলছে বাবা, আমি খুন করিনি বাবা। সামনে লেগেছে তুই বাড়ি থেকেই বের হয়েছিলি খুন করার জন্য, তোর বাবাই তো সাক্ষী। ওসি সাহেব, আমি ভাবতেও পারিনি আমার ছেলে খুন করতে পারে। বাবা, আমি আমি একজন আইনজীবী ওসি সাহেব, একজন উকিল, আইনের লোক হয়ে আমি আপনাকে কোনো বেআইনি কাজ করতে বলবো না। আমার ছেলে যদি সত্যি অপরাধ করে থাকে আপনি আপনার আইন অনুযায়ী ব্যবস্থা নিন, আদালতে চালান করে দিন। প্রতিটি খুনের বিচার হওয়া উচিত, বিচার করা উচিত, বিচার হওয়া উচিত। বাবা বাবা আমি খুন করিনি বাবা, বাবা আমি খুন করিনি বাবা, বাবা আমি খুন করিনি। বাপকে ফোন কর। বাপ? কোন বাপ? যে বাপ একটু আগে তার লোকগুলো ছাড়িয়ে নিয়ে গেল। ফোন কর। বাপকে দিয়ে তুই কি করবি? সেটা আমি বাপকে বলবো। ফোন কর। ওই ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়। কোন ছেলেটা? ওই যে রাজা, যে ছেলেটা আপনাকে বাপ মারল না। দে টেলিফোন। নে কথা বল। হ্যালো। কি রে, চর্বি কমেছে তোর? কমেনি। আপনি যার বাপ তার চর্বি কমে কি করে? বলিস কি, তুই তো দেখছি আসল ছেলের মতো কথা বলছিস। ওসিকে ফোন দে। কথা বল। হ্যালো। ওই হারামি কুত্তা বিলাই ঘোড়াবাজ দাদা, রাখ তোর হ্যালো। এক্ষুনি আমার ছেলেকে ছেড়ে দে আর আমার কাছে পাঠিয়ে দে। লোকমান, এটার কথা মনে রাখিস, মনে রাখিস। খবরদার, খবরদার বলছি, তুমি কাঁদবে না। তুমি একজন আইনজীবী স্ত্রী, একটা খুনির জন্য তুমি কাঁদতে পারো না। আমি আমার ছেলের জন্য কাঁদছি, ছেলের জন্য কান্নার অধিকার সব মায়ের আছে। মা, রাজা, রাজা দাঁড়াও। তুমি যদি আমার স্ত্রী হও তাহলে এই খুনিকে তুমি বুকে তুলে নিতে পারবে না। বা, চমৎকার, চমৎকার বাবা। খবরদার, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। ডাকবো না, ডাকবো না তোমাকে বাবা বলে। জন্ম দিলে কেবল জন্মদাতা হওয়া যায়, বাবা হওয়া যায় না। কি কি বললি? ঠিকই বলেছি আমি। সন্তানের মুখ দেখে যে বাবা বুঝতে পারে না তার সন্তান অপরাধ করেছে কিনা, সন্তানের চিৎকার উপেক্ষা করে যে বাবা চলে আসতে পারে সে কেবল উকিলই হতে পারে, বাবা হতে পারে না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। আমি তোমার মুখ দেখতে আসিনি বাবা, আমি আমার মায়ের মুখ দেখতে এসেছি। যে ছেলে বাপের মুখ দেখতে চায় না মায়ের মুখ দেখার কোনো অধিকার তার নেই। চল যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। ঘোড়াবাজ গাধা, মজা রে মজা। Woo!
মজার লাগিয়া মজা করে যাব আমরা তাই এই যে দুনিয়া বলেন কি করতে হবে? বাহ, চমৎকার! এসেই ছেলে বাপের হুকুম চাই। তোকে থানা হাজতে দেখে বুঝেছিলাম পারবি তুই, তোর তেজ আছে, তোর হবে। বাপ হুকুম করলে ছেলে পারে না এমন কাজ পৃথিবীতে নেই। শুনলি? ওই হারামি কুত্তা বেলায় ঘোড়া বেশ গাধা, শুনলি তোরা? আছিস তো খালি ঠেকবাজি ধান্দায়, বাপের টাকা পেট ভরে না। মুখে অনেক কত কম যায়, কামের সময় বোঝা যাবো নি। কালই তোরা বুঝতে পারবি। রাজা লোকমান তোকে মিথ্যা জোড়া করে ফাঁসিয়েছে, কালকে তুই সত্যিকারের জোড়া খুন করবি। বলেন কাকে খুন করব? যে দুটো ছেলে ফেন্সিরিল খেতে গিয়ে মরেছে, ওই দুই ছেলের দুই বাপ এই এলাকার বড় নেতা। ওদের জন্য আমি নমিনেশনও পাই না, এমপি হতে পারি না। কাল আসবে এলাকা গরম করতে, ওই শালাদের ঠান্ডা করে দিবি। বসেন, বসেন আপনারা। ভাই সাহেব, আজ যে মহান দুই নেতা আপনাদের সামনে এসে বসেছে, দেখেন দেখেন তাদেরকে, দেখেন কতটা ভালোবাসে জনগণকে। নিজের ছেলে হারিয়েও এরা আপনাদের জনসভায় ছুটে এসেছে, আপনাদের কাছে বিচার চাইতে এসেছে। কি অপরাধ করেছে ওদের সন্তানেরা, কেন তাদেরকে লাশ হতে হলো, কি করছে? No!
মতন নেতারা আপনার ফেস টু ফেস জোড়া খুন হয়ে গেলেন। আর মহিলাই যখন যাইবেন আর আগে মরলেন না কেন? অনেক আগেই আপনাকে কবরে আসার ইচ্ছা ছিল আমার। জোড়া খুন করাইল ওই শুয়রের বাচ্চা আন্না, আর মাঝখান থেকে আমি চান্স পাইলাম পান্না। তোরা হরতালের ডাক দে, আগামীকাল হরতাল 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 চলবে চলবে হরতাল হরতাল চলবে চলবে হরতাল হরতাল চলবে চলবে। বুঝলেন ভাই, হরতাল লাইকা দেশটা নষ্ট করে দিল। রিক্সায় তাতে ভাঙতে হইব, চল। এই যে ভাই, আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তোর চাকরি ইন্টারভিউতে আমরা কি করব? আমরা আঙ্গো কাম করি ভাই। জানোস না, জোড়া খুনের প্রতিবাদে পান্নামিয়া এলাকায় হরতাল ডেকেছে। চাকরিটা না হলে খুব অসুবিধা পড়ব ভাই। এতই যখন দরকার পায়ে হেঁটে যা। আরে বদলাইছে বদলাইছে, আমার ইমেজ বদলাইতে শুরু করছে। হরতাল সাকসেসফুল, বড় বড় নেতারা অহন আমার কথা ভাবতে শুরু করছে। অহন তো আমি আর ফেস টু ফেস বলক করতে পারুম না, আমি তো নেতা। তোরা আমার এলাকা কন্ট্রোল করতে পারবি তো? পারবো? কিছুই পারবি না, তক তো সবার মুরগির লাহান কইল দা। অহন আমি ব্লক দর মানুষ পামু কই। কি হয়েছে?
কেন তুই বাদশা? তার কিসের বাদশা? কার বাদশা? কোন দেশের বাদশা? আমার লোককে পিটায় বুক ফুলে আমার সামনে এসে দাঁড়াস। তুই জানোস আমি ক্যাডার? ক্যাডার? শুনেছি আপনি একজন নাম করা ক্যাডার ছিলেন, তা নেতা হলেন কি করে? ক্যাডার তুই? আমি সেই জনগণের একজন যে জনগণের কল্যাণের জন্য আপনি হরতাল ডেকেছেন, অথচ আপনার ডেকে হরতাল কারণে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। আপনার ডেকে হরতালের কারণে আজ আমি ইন্টারভিউ দিতে পারিনি। আরে যা তোর যা, এদিকে এদিকে। কয় টাকা বেতনের চাকরি ইন্টারভিউ আসিল তোর? কয় টাকার? টাকার গরম দেখাবেন না, আমরা গরিব হতে পারি কিন্তু টাকার পাগল নই। আরে কস না, কয় টাকার? 5,000, 10,000, 15,000, 20,000? আমি তোরে 50,000 টাকা বেতনের চাকরি দিব। 50,000 ফেস টু ফেস করে ফলাপ করবি? কি চাকরি? মানুষ মাথা গরম। বাবা বাবা, সত্যান ন্যায় নীতি যে অসুখটা তোর হয়েছে ওই অসুখটারে ফেস টু ফেস বলক দেওয়া ভালাবি। আমি তোরে কথা দিলাম, আমি তোরে কথা দিলাম, তরে আমি আমার প্রধান কারার বানামু। আমি রাজি। আমি পায়ে গেছি, আন্না যেমন রাজা পাইছে আমিও তেমনি বাস্তা পাইছি। গুর্জা আছে তোর? না ধর, আরে আরে ধর, কইতাছি এই ধর, ভাড়া করে ধর, ধর ধর। আরে পালা আসমানে ফুটা নিচ্ছি, এই ঠিকানা যেন তোমার ছেলে না পায়। চলো চলো চলো, চল চল। আহা, দাঁড়িয়ে আছো কেন? চলো চল, এসো 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 এসো। আহা, এসো না। কিরে রাজা, চুপচাপ বসে আছিস যে, মন খারাপ নাকি? হ্যাঁ রে, অনেক দিন মাকে দেখিনি। দুধ খাবি নাকি? মায়ের বুকের দুধ খাসনি তুই? আর একদিন যদি এ ধরনের কথা শুনি জিন্দা না ফোন করে দেবো, জিন্দা। ওই হারামি কুত্তা বিলাই ঘোড়া বাইশ গাধা, তুই আমার পুরনো ক্যাডার, আর তোকে রাজা মারলো। আপনি খালি অনুমতি দেন, রাজার আমি ফালাই দিব। না 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 সাধু, আজ রাজা তোকে মারবে, কাল তুই রাজাকে ফেলাই দিবি। এভাবে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করলে আমি তো ফিনিশ হয়ে যাব। তুই এক কাজ কর, কিছুদিন তুই রাজার সামনে যাস নি, এখন তুই আমার বাগান বাড়িতে থাক, ঘোর ফের আরামায়স কর, সব দুঃখ দূর হয়ে যাবে। যা, আসসালামু আলাইকুম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি লোকমান, তোমার থানায় দু দুটো জোড়া খুন হয়ে গেল, অথচ আজ পর্যন্ত তুমি হত্যাকাণ্ডে কোনো ক্লু বের করতে পারলে না, একটা অপরাধীকে ধরতে পারলে না। আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না স্যার। কতদিন কতদিন আর তোমার চেষ্টা চলবে বলতে পারো? উপর মলে তোরপাড় শুরু হয়েছে, এত বড় দুজন নেতা খুন হয়ে গেল, অথচ তুমি তার কিছুই করতে পারলে না। আমার কাছে অভিযোগ এসেছে তোমার নামে, তোমার সঙ্গে নাকি অপরাধী চক্রে যোগাযোগ রয়েছে স্যার। নো নো টক, 24 ঘন্টার মধ্যে তুমি যদি এই জোড়া খুদের আসল অপরাধীকে খুঁজে বের করতে না পারো, তাহলে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। রেফার কইরা তুই বাইচা যাবি? বাঁচবি না লোকমান, বাঁচবি না। সিআইডির জিজ্ঞাসাবাদে আমি সব কথা ফাঁস কইরা দিমু। তুই, রাজা, রমজান, আন্না, সবাই ফাইসা যাবি। নেমে আয় শানু, নেমে আয়। আরে আয়। কি করছেন স্যার? তুই কি আমাকে বোকা মনে করলি শানু? এতদিনের সম্পর্ক তোর সাথে, তোকে কি আমি সিআইডির হাতে তুলে দিতে পারি? না,
পালা। মানে? আরে পালা না, চাকরি বাঁচানোর জন্য তোকে ধরে এনেছিলাম, আবার ছেড়েও দিতাম, কিন্তু সিআইডি তোকে ছাড়বে না, তাই দুই সেন্ডিরিকে মেরে জোড়া খুনের কেস জোড়া খুন দিয়েই শেষ। সবাই জানবে তোর লোকেরা দুই সেন্ডিরিকে মেরে তোকে ছিনিয়ে নিয়ে গেছে, আমি আর রমজান কোন রকমের প্রাণে বেঁচে গেছি। পালা। সত্যি কইতাছস? হ্যাঁ রে পাগল, একদম সত্যি বলছি। আরে ঘুই রাখারা, আর দৌড় দে, যা দৌড় দে, দৌড় দে, যা। রমজান। Yes sir. ঘুই রাখারা ঘুরেছি স্যার। আর ওই দিকে আমাদের খারাপ কেসটা এখন কেমন হবে? আপনি যা বলেছেন সবই ঠিক আছে স্যার। জোড়া খুনে আসামি সানু আগে থেকে রেডি রাখা লোকজন দিয়ে আক্রমণ করে এক জোড়া বিস্ফোরণ করে পালানোর সময় আমাদের জোড়া পিস্তলের গুলিতে মারা গেছে। কথাটা ঠিক না বান্না ভাই। কি হয়েছে লোকমান? ওষের লগে আমার কথা হয়েছে, আন্না নিজেই সানুরে ফালা দিতে করে। এই বাচ্চা, এই বাচ্চা রাজারে ফেস টু ফেস বলক কইরাতে। বাবা, এ বাবা, তোমার আইন এই নির্দোষ রাজাকে বাঁচাতে পারেনি, পুলিশের হাত থেকেও বাঁচাতে পারেনি। আইন লইয়া ব্যস্ত এই বাবা, এই দেখো দেখো তোমার রাজা প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মদ খাচ্ছে, মদ মদ। তোমার আইন তাকে না ছাড়লেও ক্ষমতা তাকে ছেড়ে দিয়েছে বাবা, ক্ষমতা। আরে অন্য বিয়ের ক্ষমতা বাবা, আইন লইয়া ব্যস্ত। এই এই আইনজীবী বাবা, দেশে এখন নতুন আইন চালু হয়েছে সন্তানের নামের সাথে মায়ের নাম বসানোর। আমি আমার স্কুল সার্টিফিকেটে মায়ের নাম বসাবো, কলেজ সার্টিফিকেটে মায়ের নাম বসাবো, পাসপোর্টে মায়ের নাম বসাবো, সব জায়গা থেকে আমি তোমার নাম কেটে ফেলবো বাবা। আইন লইয়া ব্যস্ত। আমি তোমার কাছে আসিনি, আমি আমার মায়ের কাছে এসেছি, আমি আমার মায়ের মুখ দেখতে এসেছি। আইন লইয়া ব্যস্ত। পৃথিবীতে কোন আইন নাই যে সন্তানকে তার মায়ের মুখ দেখার অধিকার থেকে বঞ্চিত করে। আরে কে আপনি? আমাদের বাসায় আপনার কি কাজ? বুঝতে পেরেছি আপনার নাম রাজা, বুঝতে পেরেছি আপনার বাবা একজন আইনজীবী, তিনি আগে বাড়িতে ভাড়া থাকতেন। মানে? মানে ওনারা এই বাড়ি ছেড়ে চলে গেছেন, আমি এই বাড়িতে নতুন ভাড়াটিয়া, মিতু, সাব ইন্সপেক্টর মিতু। আচ্ছা, আমার আইনজীবী বাবা এখন কোথায় আছে বলতে পারেন? বাহ চমৎকার,
সন্তান হয়ে আপনি নিজেই বাবার ঠিকানা জানেন না, আমি কি করে জানবো? তাহলে আমি আমার মাকে দেখবো কি করে? লজ্জা করে না আপনার? মাতাল হয়ে এসেছেন মায়ের মুখ দেখতে? মানুষ মাতাল হয়ে বাজি পাড়ায় যেতে পারে, মায়ের সামনে যেতে পারে না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। তা না হলে পাবলিক নিউসেন্স সৃষ্টি করার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। সরি সরি ইন্সপেক্টর, সরি সরি। শালা রং বাজি ছুটায় দে। আপনি আপনি ঠিক আছেন তো? ওকে ওকে। কেমনে মানুষের সামনে আমি মুখ দেখাম? কেমনে একটা পুলিশ, একটা পুলিশ তখন ফেস টু ফেস বরফ দিয়ে দিল, আর তারা দৌড়ে পালাই আইলি। ভয় আমি পাইনি, ভয় পেয়েছে ওরা। পুলিশের ড্রেস দেখে সেকেন্ডের মধ্যে পালিয়েছে। আমি ঠিকই বুঝছিলাম, আমি ঠিকই বুঝছিলাম, এই দু শালার মুরগি লাহার কলটা, মুরগি লাহার কলটা। কিন্তু বাদশা, তোর তো গুড্ডাটা পাহাড়ের মতো, তুই ওই পুলিশে ফেস টু ফেস বরফ করে দিলি না কেন? মেয়েদের গায়ে আমি হাত দিই না বড় ভাই। ওই পুলিশ ইন্সপেক্টর ছিল মহিলা। আবে দেখছস, আবে দেখছস, আমার বাচ্চার, আমার বাচ্চার একটা নীতি আছে। আবে দেখ, মাইয়া মানুষের গায়ে হাত দেয় না। ডাক্তররা মাইয়া মানুষ দেখলেই তো জিভলায় পানি আইয়া পড়ে। আমি যেটা করি সেইটাই করতে চাস? একদম রুটো দিয়ে মারু। যা বাচ্চা, যা বাচ্চা যা, আমি আমি খুব খুশি হয়েছি। মাইয়া মানুষের উপর তোর কোনো লোভ নাই, এমন বিশ্বস্ত পোলা কয়টা পাওয়া যায়? যা বাচ্চা। আমায় দেখে হ্যাপি,
খাবো কর্মা পোলাও ডুবলে ডুবুক দেশ সবারে বিনোদন দিলা আমার একটু মজা দাও এয়ারপোর্টে গাড়ি পাঠালাম মেয়ে আমার গাড়িতে মাল তুলে দিয়ে হাওয়া হয়ে গেল ড্যাডি মা মারে এয়ারপোর্টে কোথায় গিয়েছিলি মা অনেক দিন পর দেশে ফিরে বন্ধুদের সাথে একটু আনন্দ ফুর্তি করতে গিয়েছিলাম ড্যাডি কিন্তু হাই হাই রে আমার কপাল তোর কথা শোনার জন্য আমার কান উতলা হয়ে থাকে তোকে দেখার জন্য আমার মন ছটফট করে আর তুই এতদিন পর দেশে ফিরে আমাকে না দেখে বন্ধুদের দেখতে গেলি কি তোর এমন অবস্থা হলো কি করে তোর জামা কাপড় ছিনা কেন ও বুঝেছি লন্ডনে মনে হয় এখন এরকম ফ্যাশনই চলছে ভালো ভালো সব কিছু সেরা পারা না ড্যাডি কি আবল তাবল বলছো তুমি তো আমার কোনো কথাই শুনছো না এক শয়তান আমাকে একা পেয়ে ও একটা মেয়ে সর্বনাশ করতে চেয়েছিল আমি নিজে ওকে স্পট থেকে গ্রেফতার করেছি আর আপনি বলছেন ছেড়ে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্ক করবে না আমি এ থানার ওসি কাকে কি করতে হবে না হবে আমি জানি তুমি জানো ওকে ও আন্না মিয়ার লোক আমি জানতে চাই স্যার এই থানায় কি আপনি আন্না মিয়ার চাকরি করেন নাকি সরকারি চাকরি করেন ইন্সপেক্টর মিতো কোথায় কোথায় ওই হারামি কুত্তা বেলা ঘোড়া হয়ে দাদা কোথায় আপনি কোন হারামি কুত্তার কথা বলছেন স্যার বোঝো না আমার কথা বোঝো আমি কারে খুঁজছি যে আমার মেয়েকে নষ্ট করতে চেয়েছিল কোথায় সে কোথায় সে হারামি ওই তো আপনার পেছনে লকাপে ভরে রেখেছি মুন্না তুই আমাকে মাফ করে দেন বাপ আমার ভুল হয়ে গেছে আমি জানতাম না আপনার মেয়ে বাপ আমাকে মাফ করে দেন বাপ আমাকে মাফ করে দেন বাপ আমাকে মাফ করে দেন
ওসি। Yes sir। বলুন স্যার। ওকে ছেড়ে দে। রমজান স্যার। হলো। এ আপনি কি বলছেন? ছেলে মানুষ কতই বা বয়স, ভুল করে ফেলেছি। তাছাড়া আমার মেয়ের গায়ে তো আমার নাম লেখা ছিল না যে আমার মেয়ে। আমার মেয়ে জানলে মুন্না এমন কাজ করতো না। আশ্চর্য, আপনার মেয়ে না হয় যদি অন্য কারো মেয়ে হতো তাহলে কি আপনি আপনার ক্যাডারকে ধর্ষণ করার লাইসেন্স দিয়ে দিতেন? ইন্সপেক্টর মিত্র, কার সঙ্গে তর্ক করছো তুমি জানো? কবুতর, এই ইন্সপেক্টরের দিকে চোখ গরম করে তাকাবি না। ও আমার মেয়েকে বাঁচিয়েছে, ওকে ধমক দিলে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো হারামি কুত্তা। রমজান। জি স্যার। লক আপ খুলে দাও। জি। না, লক আপে থেকে তোর কষ্ট হয়েছে, আয় আয় আমার সামনে। কাজটা আপনি ভালো করলেন না স্যার। ভালো মন্দ তুমি কি বুঝো? মুন্না আন্নার লোক, মেয়েটাও আন্নার। আন্না নিজে যদি ছাড়িয়ে নিয়ে যায় তাহলে আমাদের কি করার আছে? আন্না কেন তাকে ছাড়িয়ে নিয়ে গেল বুঝতে পারছেন না? আন্নার মেয়ের গায়ে হাত দিয়েছে সে। আন্না নিজেই তাকে শাস্তি দিতে চায়। কে কে রে দোস্ত? দুই খুব কড়া একটা জিনিস পেলাম। আয় না দোস্ত, ভেতরে আয়। কাম সারে আন্না, আর চান্স পাই আমি পান্না। যেমনি চারিদিকে আমার নামে আলোচনার বাহার ছুটতেছে, বাচ্চা এমপি হওয়ার আর বেশি সময় বাকি না। বলেন কি, আপনি এমপি হবেন? হ্যাঁ, কেন অসুবিধা কি? আপনাকে পার্টি নমিনেশন দেবে। কেন দিব না? কেন? আরে না দিলে পেস্ট টু পেস্ট বড় করে ফেলাবা। এখন একটা পিয়ানো চাকরি পেতো এসএসসি পাস করতে হয়। আপনি আপনি তো কিছুই পাস করেননি। আরে পেস্ট টু পেস্ট আমি ক্লাস থ্রি পর্যন্ত পড়ছিলাম। অহংকার যুগে এমন অনেক এমপি আছে যারা নাম লিখতে কলম ভাঙে। শোন বাদশা, এমপি হইতে আইএসসি বিএসসি পাশ করতে লাগে না, জনগণের ভোটে পাশ হয়। তুই একটা কাজ কর, সাল মরছে পুলিশের হেফাজতে। সেই দিন পুলিশ তোর ধাওয়া করছিল, মুন্নারে পুলিশ ধরছিল, কিন্তু তার লাশ পাওয়া গেছে ঘরে। বাদশা এই চান্সে পুলিশের বিরুদ্ধে একটা মিছিল বাইক কর, আমার ইমেজটারে একটু দাঁতে উঠা দে ভাই। দেখ ওর ইমেজটা একটু জাতে উঠায় দে, হারামি কুত্তা ইমেজ বাড়ানোর জন্য মিছিল বের করবে। রাজা কোথায়? ওর মনটা খারাপ। এখন মন খারাপ করার সময় নয়, খবর দে রাজাকে, মিছিল বের করতে বল। পুলিশের অত্যাচার চলবে না, চলবে না। পুলিশের অত্যাচার চলবে না, চলবে না। পুলিশের অত্যাচার চলবে না, চলবে না। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। পুলিশের অত্যাচার চলবে না, চলবে না। 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 লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। পুলিশের অত্যাচার চলবে না, চলবে না। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। পুলিশের অত্যাচার ফুটলো আর লাশ পড়লো একটা। আহত হয়েছে সাতটা, সব কটা হাসপাতালে,
এর মধ্যে দুই একটা মরতেও পারে। ওদের মরে যাওয়ার ভরসায় আমি বসে থাকতে পারি না। যে মরেছে, যে মরেছে তার লাশ চাই রাজা। কাল সকালে পোস্টমর্টম শেষে আকাশ নামে ওই ছেলেটার লাশ পুলিশ তার বিধবা মায়ের কাছে হস্তান্তর করবে। লাশটা নিয়ে আসতে হবে, বলতে হবে ও আমার দলে কর্মী ছিল। চল। কইলেই হইল, ওইটা আমার দলের কর্মী। কিন্তু পুলিশ বলছে সে নিরীহ চা বিক্রেতা। পুলিশের কথাই দেশে মানুষ কখনো বিশ্বাস করে না, করবে না, করতে পারে না। মাইন সাহেব বিশ্বাস করে আমগো কথা। ওই লাশটা আমার চাই বাদশাহ। ওই লাশ নিয়ে আমি মিছিল করুম, বক্তৃতা দেয় এলাকা ফেস টু ফেস ব্লক করে ফেলামু, পত্র পত্রিকা আমার ছবি ছাপা হবে, আমি আন্না সুরের বাচ্চার চাইতে বড় নেতা হয়ে যাব। ওই লাশ, ওই লাশটা আমার চাই বাদশাহ। বুড়িমা, আকাশ আমার দলের কর্মী ছিল। অসম্ভব, আকাশ আমার দলের সাংগঠনিক সম্পাদক। আপনারা এসব কি কইতেছেন? আমার পোলা কোন দলফল করতো না, কোন রাজনীতি করতো না। আমরা গরিব মানুষ, আমি চা বানাইতাম, আর আমার পোলার দেখছো না সন্ত্রাসীরা মারামারি করছে? যাও যাও দেখছো কোন বাবা। বাবা বাবা, এখানে কোনো বাবা টাবা নেই। যাও যাও বাবা, আমার কথা শোনো বাবা। বাবা বাবা
কতদিন তোমাদেরকে দেখিনি বাবা। দরকার নেই, দরকার নেই, কাউকে দেখার দরকার নেই। সন্ত্রাসের কোনো বাবা মা ভাই বোন থাকতে নেই। বাবা একবার একবার শুধু ঠিকানাটা বলো, আমি দূর থেকে মাকে দেখে চলে আসব। বাবা একবার ঠিকানাটা দাও। সন্ত্রাসীর ঠিকানা একটাই, জেলখানা। বাবা যাও, যাও। রাজা, রাজা, ওরা লাশ নিয়ে চলে গেছে। ওই হারাবি কুত্তাবেলাই, যে বাপ তোকে জন্ম দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিল, আজ সে বাপকে দেখে এ বাপকে ভুলে গেলি? যে বাপ তোকে থানা থেকে ছাড়িয়ে এনে নতুন জীবন দিয়েছে, তার কথা একবার ভাবলি রে? আরে আমার কথা নাই নাই ভাবলি, তোর নিজের কথা ভাবা উচিত ছিল। আজ তোর কাছ থেকে লাশ ছিনিয়ে নিয়ে বাচ্চা প্রমাণ করেছে সে তোর থেকে বড় রংবাজ। বড় রংবাজ? বাচ্চা রাজার চেয়েও বড় রংবাজ? ড্যাডি, 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 তুমি ওই বড় রংবাজ বাচ্চার ঠিকানাটা দিতে পারো? রংবাজের ঠিকানা দিয়ে তুই কি করবি? কি করবো মানে, তার কাছে যাবো, ভালোবাসবো, বিয়ে করবো। এসব কি বলছিস মা? তোর জন্য আমি কত বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার পাত্র খুঁজছি। আরে রাখো, তোমার ডক্টর ইঞ্জিনিয়ার কয় পয়সা উপার্জন করে ওরা। ঢাকা শহরের দিকে তাকাও, এখানে সবচেয়ে বেশি টাকা উপার্জন করে সন্ত্রাসীরা। এত টাকা ইনকাম করে যে বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার কেউ ওরা পালতে পারে। তাছাড়া আমার সিকিউরিটির একটা ব্যাপার আছে, তুমি তো তোমার সিকিউরিটির জন্য অনেক সন্ত্রাসী রেখেছ। একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার সেই সিকিউরিটি দিতে পারবে? পারবে না ড্যাডি। চুকার, তুই আমার মেয়ে, এটাই তোর বড় পরিচয়। নো নো ড্যাডি, বিয়ের পর মেয়েদের এই পরিচয় থাকে না। বুঝতে পেরেছি, তুমি ঠিকানাটা দেবে না, ঠিক আছে? আমি নিজেই ঠিকানাটা জোগাড় করে নেব। বাই। কোথায় কোথায় যাচ্ছিস? শোন, দিল উল্টা পাল্টা কথা বলে আমার মাথাটাই গরম করে দিল। ওদিকে লাশে দখল পেয়ে ময়দান গরম করে দিচ্ছে পান্না। কাকা, তোর ফেস টু ফেস বলক খুলে দিছে। আম্মু, আম্মু এত কষ্ট দিয়ে তুই কেমনে চলে গেলি রাকার? তোর মতো কর্মী স্যার আমি কেমনে সংগঠন চালামো? আকাশ, তোর রক্ত আমি বৃথা যাইতে দিব না। যেই পুলিশে গুলিতে তুই মরছস, সেই পুলিশের বিরুদ্ধে আমি তোর লাশ নিয়ে মিছিল করুম, মিটিং করুম, হরতাল ডাকুম। কেদা, বন্ধ করো এই নাটক। পুলিশের হাতে সেদিন ছিল 303 রাইফেল, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আকাশ মরেছে পিস্তলের গুলিতে। যে পিস্তল ছিল আপনার নামে লাইসেন্স করা। কি কি করে বলছেন আপনি? বলতে কিছুই চাই না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি। আরে কইলেই হইল, আমারে গ্রেফতার করবেন? আমারে আচরণটা মাইল লইব। আমি আপনাকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাব, দেখেন জনগণ কি করে। হাই, আরে ফেস টু ফেস বড় কইরা দে। তোরে আমি দেখা ছাড়ো। জনগণের সামনে তুই আমার অপমান করলি, আমিও জনগণের সামনে তোর অপমান করুন, তোকে আমি ল্যাংটা করে ছাড়ুন। কোন তোর কসম, তোরে ল্যাংটা করে ছাড়ুন। আমার কথাটা মনে রাখিস, কইলাম তো মনে রাখিস। তুমি এলাকার লোক না? না। আমাকে সালাম দিলে না কেন? সালাম দাও।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শোনো, আমি বাদেশা রংবাজার বাবা, তোমার এলাকার সবাইকে বলবে আমাকে যেন সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বয়েন এক কাপ চা খান। এখন বসে চা খেতে বলছিস তাই না? অথচ দু কাপ চার দাম বাকি পড়েছিল বলে তুই আমাকে কত কথা বলেছিস। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি যত খুশি চা খান, পয়সা লাগবো না। খেলার নাম বাবাজি। বুঝলেন ভাই, সামান্য কেরানির চাকরি করতাম, খুব অভাবে ছিলাম। তখন এই দোকানের সামনে দিয়ে কতবার যাওয়া আসা করেছি, একবার সালামও দেয়নি, চা খেতেও বলেনি। লন এখন দেয়। এখন কি আপনি ব্যবসা করেন? আর না। তাহলে আমার বড় ছেলে বাদেশা ডেঞ্জারাস রংবাজ, উড়ন্ত পক্ষীর চোখে গুলি করে দিতে পারে। আর মেজোটা সেকেন্ডের মধ্যে তিনটা খুরের ফল দিতে পারে। ছোট ছেলেটা ক্লাস এইটে পড়ে, বাচ্চার লেখাপড়া বন্ধ করে দেব। বলেন কি, লেখাপড়া বন্ধ করবেন? এই লেখাপড়া করে কি হয়? হ্যাঁ, ভাবছকে বোমা বাজ বানাবো, ওর নাম দেব বোমা মুচা। এরকম তিনটা ছেলে থাকলে আগামী নির্বাচনে আমাকে ঠেকায় কে? কোথায়? আপনি কি বাচ্চার বাবা? বাপের নাম কি? টনি মিয়া। এটা তো আমার নাম। তোমার বাপের নাম কি? আন্না মিয়া। অন্য কি? তুমি কুখ্যাত পলিটিশিয়ান, সাবেক সন্ত্রাসী আন্না মিয়ার মেয়ে? জি, একমাত্র মেয়ে। আমি তেমনই একটা মেয়ে এতদিন খুঁজছিলাম। আন্না মিয়ার মতো একটা বিয়াই থাকলে এমপি তো হবই, মন্ত্রী হয়ে যেতে পারি। যা, তুমি চিন্তা করো না, আমিও রাজি, বাদেশাও রাজি। কিন্তু বাচ্চা তো আমাকে চেনে না। সে না চিনলে কি হবে? তুমি বাদেশাকে চিনে নাও, এই পত্রিকাটার ছবি আছে। কিন্তু সে যদি রাজি না হয়? রাজি হবে না মানে? রাজি না হলে পিটিয়ে লম্বা করে ফেলবো না। সে রংবাজ হতে পারে, আমিও রংবাজের বাবা। এটা ঘাপলা হবে না, চিন্তা করো। বাদশাকে আমি রাজি করাবই। সত্যি সত্যি বলছেন? 100% সত্যি। বর্ষিতে দেখতে গেল। সারাক্ষণ রাখিস খোলা দরজা, ও দরজা, সারাক্ষণ রাখিস খোলা দরজা, খোলা। সারাক্ষণ রাখিস খোলা।
সুধায় ভিজিয়ে দেব প্রেমের সুধায়। দুষ্টু কামনা ঠোঁটের ভাঁজে যাবো না আজ তো আর কোনো কাজে, যাবো না আজ তো আর কোনো কাজে। একটি সোনালি খোলা জাগালি কানে মনে ভালোবেসে রে যাবো মিশে রে নিরোজনে, দরজা সারাক্ষণ রাখিস খোলা, দরজা সারাক্ষণ রাখিস খোলা। আমার বুকে আছে প্রেমেরই ঘর, এই ঘরে থাকবে তুমি হবে না পর, জড়িয়ে রব তোমার সাথে দেব না কখনো হারে যেতে। আমার বুকে আছে প্রেমেরই ঘর, এই ঘরে থাকবে তুমি হবে। বস আর বস বস কই তৈব না, পুলিশ আমার ধরে নিয়ে যায়, আর তুমি ভালার পুত বাইকা যাও, বাচ্চা না থাকলে দিত আমার হান দাইয়া, আর বেশ শিক্ষিত লোকের মর্যাদা দিয়ে আলাদা, বুঝলি? কি করবো বস, আপনার নামে লাইসেন্স করা হলেও পিস্তলটা ছিল আমার কাছে, আকাশের মা নিজে বাদী হয়ে মামলা করেছে। হ্যাঁ, দেশে আইন আছে, আইন কাজে লাগাইতে হইলে উকিল লাগে, মুক্তা লাগে, আকাশের মা উকিল পাইব কই? আমার বিরুদ্ধে আদালতে ফেস টু ফেস করণের পেয়েছে বস, একজন উকিল রাজি হয়েছে, আমাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের জন্য খুব খাটাখাটি করছে, দিন রাত চেম্বারেই থাকছে। কথা কম, উকিলটা কে রাত আমার বিরুদ্ধে কেস লইয়া অহন্তরী বাড়িতে রয়েছে কেমনে? আরে ধরা পড়া মরবি না, উকিলটার ফেস টু ফেস ব্লক করে দিবি। মনে করেন উকিল শেষ, যত্ন করে রেখা দেই, কোন সময় কাজে লাগে কে জানে। আকাশের মার কেস নিয়েছিস তুই, আমাকে জেলে পাঠাবি, তার আগে আমি এসেছি তোকে উপরে পাঠাতে। কেউ তোকে বাঁচাতে আসবে না উকিল, এই আদালত সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে, পাঁচটা পর শুরু হয় আমাদের বিচার। এই আদালত রায় ঘোষণা করে, কার্যকর করে না, আমরা ঘোষণাও করি কার্যকর করি। উকিল, আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। আমার ছেলে জানতে পারলে তোদের কাউকে ছাড়বে না। তোর আবার ছেলে আছে নাকি? কেমন ছেলে তোর? বাপের চিৎকারে ছুটে আসে না, বুঝেছি, সে মনে হয় অপেক্ষা করছে, বাপের লাশ ধরে কাঁদবে, দিচ্ছি তোর মৃত্যুদণ্ড কার্যকর করে। আমার আদালত 24 ঘন্টায় খোলা থাকে হারিস,
আমার বাবা লাশ আমার কাঁধে তোলার আগে তোর বাবার কাঁধে আমি তোর লাশ তুলে দেব। আকাশের মা যে কতটা কষ্টে আছে তোর লাশ দেখে তোর বাবা সেটা টের পাবে। রাজা, মানুষের সঙ্গে আইন দিয়ে লড়াই করা যায় বাবা, কিন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করতে হলে জানোয়ার হতে হয়। বালাই হয়েছে হারিশ মইরা, আমার রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। আইন আর আমার ফেস টু ফেস বলো করতে পারবো না। ধরো আরে মিয়া, আমি হইলাম নেতা মানুষ, আমি কি অস্ট্রেলিয়া ঘুরবার পারি? হ্যাঁ, চার পাঁচটা অস্ট্রেল লাইসেন্স আছে আমার নামে, সব থাকে সেই সুরে বাস্তা গোক আছে। বুঝেছি তো, পরিষ্কার বুঝেছি ঘটনা। কি বুঝলা? অস্ত্রটা আপনি দিয়েছেন হারিজের কাছে, আর এই অস্ত্রের গুলিতে মারা গেছে ওই চালা আকার হারিজ। ক্লিয়ার? আপনাকে এখন আর কেউ দোষ দিতে পারবে না, আপনি নির্দোষ। চাষি সেভাবেই তৈরি হবে, চাষি সেভাবেই তৈরি হবে। আমি হলাম নেতা, যাও। আচ্ছা, সালাম আলাইকুম। আলাইকুম আসসালাম। এইবার ওই মহিলা ইন্সপেক্টর, ওরে ফেস টু ফেস ব্লক করতে হইব। বাদশারে পাঠা দেন। না বাদশা, না বাদশা মাইয়া মানুষের গায়ে হাত দেয় না। ওরে ফেস টু ফেস ব্লক করো মা, আমি 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 আপনার পরিচয়? আপনি একজন ডাক্তার, আর আহত মানুষের পরিচয় সে একজন রোগী। আপনার প্রথম দায়িত্ব তার চিকিৎসা করা। করছি করছি, এক্ষুনি সব ব্যবস্থা করছি। নার্স, এ রোগীকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে চলুন। জলদি জলদি, কি হচ্ছে এলাকায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে জনগণের সামনে দাঁড়াতে বিব্রত বোধ করতে হয়। জোড়ায় জোড়ায় খুন হচ্ছে,
এমনকি একজন মহিলা পুলিশ অফিসারকে কুপিয়ে আহত করা হয়েছে, অথচ একটা অপরাধীও ধরা পড়ছে না। এই জন্য দায়ী পুলিশ, ওদের সাথে সন্ত্রাসী চক্রের গোপন যোগাযোগ আছে। আপনি বললেই হবে, পুলিশ যদি দায়ী হয় তাহলে তারা ইচ্ছে করে মার খাচ্ছে। সন্ত্রাসীরা তো ইন্সপেক্টর মিতুকে মেরে ফেলতে চেয়েছিল, আরে আমার ছেলে রাজা তাকে বাঁচিয়েছে। কি বলতে চান আপনি? বলতে চাই, সন্ত্রাসী চক্রকে সাপোর্ট দিচ্ছে তারা, যারা এলাকার লোক না হয়ে এখান থেকে নমিনেশন নিয়ে পার্টির জন্য পাশ করছে। পার্টির প্রতি ভালোবাসার জন্য আমরা জনগণের কাছে হাত পেতে তাদের জন্য ভোট চেয়ে এনেছি, কিন্তু পাশ করার পর তারা সবকিছু ভুলে গেছে। মুখ সামলে কথা বলুন। খবরদার, চোখ নামিয়ে কথা বলেন। এলাকার প্রতি আপনার কোনো দরদ নেই, সন্ত্রাসীদের দিয়ে আপনি এলাকায় প্রভাব রাখতে চাচ্ছেন। সেদিন যদি এলাকার প্রতিনিধি হিসাবে আমাকে নমিনেশন দেওয়া হতো, তাহলে এলাকার অবস্থা হতো না। কইলেই হইল, কিচ্ছু হইতো না। আপনার নমিনেশন দিলে আপনার লোকের জনগণের কোন সম্পর্ক নাই, হুনি যা আপনিও তাই। আপনার নমিনেশন দিলে এলাকার অবস্থা আরো খারাপ হয়ে যাইতো। হোস করে কথা বলে বান নামিয়া। কেন আপনারে ডরাই আমি? বেশি জোরে কথা কইলে ফেস টু ফেস বলক কইরা দিব। থামুন, কি শুরু করলেন আপনারা? শুরু তো আন্তরিক করি নাই মাননীয় মন্ত্রী সাহেব, শুরু করুন। আমি হইলাম জনগণের আসল প্রতিনিধি, আর এর লেগে তো নমিনেশন চাইছিলাম। আপনি তো আসিলেন নমিনেশন বোর্ডে, দেন নাই তাই বোঝেন কি ভুলটাই না করছিলেন। আপনার মতো একজন অশিক্ষিত লোককে দেব নমিনেশন? এই মন্ত্রী, অশিক্ষিতকে গালি দিবেন না কইলাম। আপনার মতো একজন অশিক্ষিত লোককে দেব নমিনেশন? এই মন্ত্রী, অশিক্ষিতকে গালি দিবেন না কইলাম। দেশের বেশিরভাগ লোক অশিক্ষিত, অশিক্ষিত লোকের প্রতিনিধি অশিক্ষিত হওয়া দরকার। আরে তা না কইরা, আপনি নমিনেশন শিক্ষিত লোক, হ্যাঁ অশিক্ষিত লোকের ভাষা বুঝবো কি কইরা? যতদিন এই দেশের নেতা এমপিরা অশিক্ষিত না হইব ততদিন এই দেশের কোন উন্নতি হইব না, এমনিই চলবে। আপনারা আপনারা ওর কথা শুনে বুঝতে পারছেন, এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কে দায়ী? এ সভায় অশিক্ষিত লোককে শোভা পায় না, বের করে দেন, বের করে দেন। আপনি আমার গাড়ি চান, আপনার মুখ আমি ফেস টু ফেস ব্লক করে ভাবো। ওই হারামি কুত্তা বিনা ঘরের কথা কথার মধ্যে তুই থামুন থামুন। কি শুরু করলেন আপনারা, কি শুরু করলেন? আরে আসুন আসুন। এখন উনি কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো, সত্যি কথা বলতে কি আপনার জন্য উনি এখনো বেঁচে আছেন। না ডাক্তার সাহেব, বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু উসিলা কিছু থাকে, আপনি ওনাকে নিয়ে ওই মুহূর্তে হাসপাতালে না এলে, নিজের শরীর থেকে রক্ত না দিলে উনি বেঁচে থাকতেন বলে মনে হয় না। আমার সেদিনের আচরণের জন্য আমি দুঃখিত। আমি কিছু মনে করিনি, আসলে রোগীর চিকিৎসা করাই আমাদের কাজ। থাকো সব কথা, আমার আরো অনেক রোগী আছে, আমি এখন চলি। বসুন না। না থাক, আসলে আসলে আমি জানতে এসেছিলাম আপনি এখন কেমন আছেন, চিনেই তো গেলাম। আপনি জানতে না এলে হয়তো অনেক কিছু আমার অজানা থেকে যেত। মানে? সেদিন রাতে আপনাকে আমি কিছুটা হয়তো চিনেছিলাম, কিন্তু আজ আপনাকে অনেকটা চিনে ফেলেছি। আমাকে চিনে ফেলেছেন? হ্যাঁ চিনে ফেলেছি। বাইরে থেকে সবাই আপনাকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে জানলেও আপনার অন্তরটা খুবই নরম। মানুষের জন্য মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। আসলে আসলে আপনি একজন ভালো মানুষ। ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে জানলেও আপনার অন্তরটা খুবই নরম। মানুষের জন্য মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। আসলে আসলে আপনি একজন ভালো মানুষ। কোনো ভালো মানুষ বলবেন না, পুলিশ বিশ্বাস করে না আমি ভালো মানুষ, আমার বাবা পর্যন্ত বিশ্বাস করে না আমি ভালো মানুষ, আপনিও বিশ্বাস করবেন না, কখনো বলবেন না যে আমি ভালো মানুষ, ভালো মানুষ। সরি, আই এম এক্সট্রিমলি সরি। ইনজেকশন দেওয়ার সময় হয়ে গেছে। আরে এসব কি করছেন? ইনজেকশন দিতে হবে এখানে? জি। আমার সামনে? না 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 না, আমি বাইরে যাচ্ছি। ছি 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 ছি।
ছি ছি, একদম সর্বনাশ হয়ে যেত আমার সামনে এসব। ছি, আমাকে খুঁজো না, অন্য পাথনে আমায় বাধা যাবে না, তোমার রূপের জালে আমি ধরা দেব না, মনের কারাগারে আমি বন্দী হব না। আমাকে ভালোবাসো, প্রেমেরা চলে আমার জড়িয়ে রেখো না, তোমার রূপের জালে আমি ধরা দেব না, মনের কারাগারে আমি বন্দী হব না। প্রেমেতে আছে জ্বালায় আছে যে ধরো না, ও কথা কেন বলো আমারই সাথে চলো, আখেরি মাঝে পাবো সুখেরি ঠিকানা, যতই ডাকো আমায় সাড়া তো পাবে না, আমাকে নিয়ে তুমি এত ভেবো না। ছোড়ো হাওয়া আমাকে খুঁজো না, কোন পাথনে আমায় বাধা যাবে না, তোমার রূপের জালে আমি ধরা দেব না, মনের কারাগারে আমি বন্দী হব না। না না না, রাতের ফেস টু ফেস ব্লক করে দেন, ও যতদিন জিন্দা থাকবো আন্না মেয়ের শক্তি কেউ ছেড়ে পারবো না। ওই মাইয়া ইন্সপেক্টরের বাঁচাইছে রাজা, রাজা শেষ আর নামিয়াও শেষ, তুই হবি এলাকার এক নম্বর রংবাজ, ওরে ফেস টু ফেস ব্লক করার ব্যবস্থা কর। প্রকাশ্যে মারতে গেলে অনেক রক্তারক্তি হবে, তার চেয়ে মন্টু গ্রুপ প্রস্তাব পাঠিয়েছে, ওরা রাজাকে মারার জন্য প্ল্যান করেছে, বিনিময় ওরা কিছু সুবিধা চায়। দিয়া দে সুবিধা, দিয়া দে, রাজা মারা গেলে অনেক সুবিধা পাওয়া যাবে, অনেক সুবিধা, দিয়া দে দিয়া দে। আমরা রাজারে ডাইকা আনুম, আপনি বাইরে পজিশন লইয়া অ্যাটাক দিবেন,
লগে লগে রাজা কাউন্টার দিতে সুইটাইব, আমরা পিছিয়ে থেকে গুলি করে মাইরা ফেলাম। দেখ মন্টু, রাজা কিন্তু ডেঞ্জারাস, তুই যত সহজে বললি কাজটা কিন্তু তত সোজা না। চিন্তা করেন কেন, আপনি খালি বাইরে থেকে গুলি ফুটাইবেন, রিক্স তো আমার। ঠিক আছে, আমি যেটা চাইছিলাম পামু তো? পাবি। তোমার মতো নাদুসলুকুর মোটা সাদা মেয়েরা বিয়ে করবো না মানে কারে বিয়ে করবো? পেয়েছি। কাকে পেয়েছেন? কাকে আবার? ওই শয়তান সাকে। তুমি এখানে সাথে টাচ লেগে দেবো, আমি তোমার লেগে ওরে সাইজ করে। বাবা খালি সিপাই চাপাই থাকো বাবা। যে ছেলে বাবের খবর রাখে না সে বলে কিনা বাবা। কি হয়েছে বাবা? এই তুই কি সারা জীবন নিজের কথাই ভাববি? কেন, তোমাকে তো সবই করে দিয়েছি। একটা সমস্যার সমাধান এখনো করো নাই। আবার কিসের সমস্যা? বউ চাই। বউ? তুমি এই বয়সে আবার বিয়ে করতে চাও? আরে না রে ছাগল, ওই দেখ কাকে দিয়ে এসেছি, কেটিতে ঘুরা লুক দেখছস? কে বাবা? আন্না মিয়ার মেয়ে বিজিলি। আন্না মিয়ার মেয়ে? ও তোকে পছন্দ করেছে, আমি ওকে পছন্দ করেছি, এখন তুই পছন্দ কর। পছন্দ করবো? আরে গাধা, তোকে কি এখানে দাঁড়িয়ে পছন্দ করতে বলেছি? মাইয়ারে টোপ দিয়া বালা চাল চালছে আন্না মিয়া। বাচ্চার লগে যদি ওর মাইয়া বিয়া হয়, রাজাও তার বাদশাহও তার, আন্নার শোরের বাচ্চা আমারে ফেস টু ফেস ব্লক দিতে চায় কিন্তু পারবো না। কে তোমাকে আমার পেছনে লাগিয়েছে, তোমার বাবা? বাবা তো তোমাকে পছন্দই করে না, বাবা চায় ডক্টর ইঞ্জিনিয়ারের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু আমি তা চাই না। আমি চাই এ দেশে সেরা রংবাজ হবে আমার স্বামী। যেদিন শুনলাম রাজার কাছ থেকে তুমি লাশ ছিনিয়ে নিয়েছো, সেদিনই ভেবেছিলাম তুমি শ্রেষ্ঠ রংবাজ। তারপর থেকেই আমি তোমাকে ভালোবাসি। দেখো বিজলি, কোনো মেয়েকে নিয়ে আমি কারোর সাথে বিরোধ চাই না। কিসের বিরোধ? তুমি বলেছো তোমার বাবা আমাকে পছন্দ করে না, আমিও তাই জানি। আমার কাছে আসতে হলে তোমার বাবার সঙ্গে তোমাকে ফয়সালা করে আসতে হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে, বাবার সঙ্গে ফয়সালা করে আমি তোমার কাছে আসবো, তোমাকে বিয়ে করবো। বাই। জুতা দেখছস? আজ তোরে জুতা পেটা করমু। আরে মেয়ে যখন রাতি আমি যখন অনুমতি দিয়েছি তখন তুই কাজই ডেকে এক্ষুনি বিয়ে করছিস, ফয়সালা পরে তো হয়ে যাবে। বাবা বিষয়টি বোঝার চেষ্টা করো। কিচ্ছু বুঝতে চাই না। এই হারামজাদা তুই জানিস ওর বাপের কত টাকা? তুমি তুমি টাকার জন্য আমাকে বিয়ে করে দিতে চাচ্ছো বাবা? এই বদমাইশের বাচ্চা, টাকা কি আমার জন্য? টাকা তো তোর জন্য, আমি তো খালি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রে। তোমার ভবিষ্যৎ মানে? তোর মতো সন্তান পেয়ে আমি গর্বিত। এরকম একটা টপ সন্ত্রাসী ছেলে থাকলে আগামী নির্বাচনে আমার এমপি হওয়াটা নিশ্চিত। এসব তুমি কি বলছো বাবা? কি কয়ে গেলি? ইংরেজি কষ। এই হারামদাদা তোর সিটের গুষ্টি মারি দত্তারের জুতা। হারামদাদা আজকের মতো বেঁচে গেলি, কিন্তু ওই মেয়ে যদি ফেরত না আসে তোকে কিন্তু আমি ছাড়বো না। এই জুতা দিয়ে তোকে লম্বা করে ফেলবো। এই হারাম দাদা কই যেটা দোষ? ড্যাডি 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 পেয়ে গেছি, ড্যাডি পেয়ে গেছি। পেয়ে গেছিস মানে কি পেয়েছিস? বাচ্চাকে পেয়ে গেছি ড্যাডি। বাচ্চা? ইয়েস, বাচ্চার সঙ্গে আমার কথা হয়েছে, তোর বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, এখন তোমার সঙ্গে ফয়সালাটা হয়ে গেলেই নো প্রবলেম, আমাদের বিয়েতে আর কোনো ঝামেলা নেই। ইয়েস ড্যাডি। আমার সঙ্গে ফয়সালা? ড্যাডি বিদেশে এসব কোনো ঝামেলা নেই,
ছেলে মেয়ে রাজি হলেই হয়। তুমি যদি রাজি না হও তাহলে আমি নিজেই বাচ্চাকে বিয়ে করে ফেলবো। আরে তুই আমার একমাত্র মেয়ে, কত ধুমধাম করে আমি তোর বিয়ে করব। তুই যখন বাচ্চাকে পছন্দ করেছিস তখন বাচ্চার সঙ্গে তোর বিয়ে। সত্যি সত্যি বলছো ড্যাডি? একেবারে পাক্কা। যা ঘরে যা। ইউ আর মাই সুইট ড্যাডি, বাই। রাজা মন্টু গ্রুপ বাচ্চাকে মারতে চায়, ওরা আমার সাপোর্ট চেয়েছে। কাল একটা রেস্টুরেন্টে বসবো, বাচ্চাকে মেরে ফেলাটা এখন সময়ের ব্যাপার। সময় নাই রাজা, সময় নাই। পাঁচশাকে দিয়ে পান্না মিয়া আমার মেয়েকে পটিয়ে ফেলেছে। পাঁচশাকে জলদি শেষ কর। শেষ হয়ে যাবে, তবে খুব সাবধানে রাজা, এটা একটা প্ল্যানও হতে পারে। রাজা ভাই কোথায়? আমাদের ক্লিয়ারেন্স পেলেই চলে আসবে। ক্লিয়ারেন্স দিয়ে দে। ক্লিয়ারেন্স দিয়ে দেবো মানে? বাদশাকে কিভাবে মারবি সেটা আগে বল। এইভাবে মন্টু এসব কি? ডোন্ট শাউট, আস্তে কথা বল। রাজা সহ তোদেরকে মারার প্ল্যানটা একটু ঘুরিয়ে ফেললাম। রাজা সহ তোরা ভিতরে ঢুকলেই বাদশা ভাই গুলি শুরু করবে। আমার প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। টেলিফোন কর রাজাকে, ও একলা আসবে, তখন ওকে মেরে ফেলা কোনো ব্যাপারই না। টেলিফোন কর, কর কর। খবর আমি পেয়ে গেছি মন্টু, সবাই পিস্তল ফেল, নইলে যেখানে পিস্তলের নল ঠেকে আছে সেখানে গুলি করে দেব। রাজা ভাই আমাকে মাফ করে দেন, রাজা ভাই আমাকে মাফ করে দেন। রাজা ভাই আন্নান রেডি? রেডি। ব্যাপারটা কি? আমরা অ্যাটাক করার আগেই গোলাগুলি? কোন বেইমানি হয়েছে মনে হয়। রাজা বাইরে বাদশার গ্রুপ পজিশন নিয়ে বসে আছে, কপালে গুলি থাকলে ঠেকায় কে? চল। আমাকে মারার জন্য ফাঁদ পেতেছিস, পারলে সামনে এসে দাঁড়া, মুখোমুখি লড়াই হবে তোর সাথে আমার। সামনাসামনি লড়াই হবে, মাঝখানে কেউ আসবে না। Nobody. এ লড়াই আমার আর বাদশার, কেউ গুলি ছুড়বে না, কেউ না। Oh!
নিয়ম তোর লোক ভেঙেছে বাচ্চা, তোর রং বাজি শেষ, গুড বাই ভাইয়া। টুনটুনি, কাকে তুমি গুলি করছো ভাইয়া, যে তোমার বোনের ইজ্জত বাঁচিয়েছে? এসব তুই কি বলছিস, বাচ্চা তোকে বাঁচিয়েছে? হ্যাঁ ভাইয়া, এই বাচ্চা ভাইয়া না থাকলে অনেক আগেই তুমি তোমার বোনের লাশ দেখতে ভাইয়া। যে আমার বোনকে বাঁচিয়েছে, যাকে আমার বোন ভাইয়া বলে ডেকেছে, তাকে আমি মারতে পারবো না ভাইয়া। বৎসা আমার কলিজায় হাত দিয়েছে, আমার মেয়েকে সে কেড়ে নিতে চাই। পিজিলে আমার সামনে সে দাঁড়ায় ফয়সালা করতে, আর সেই বৎসাকে সামনে পেয়েও ছেড়ে দিয়েছে রাজা। আমি তাকে পাঠালাম খুন করতে, আজ সে আমার হুকুম অমান্য করে, এর শাস্তি রাজাকে পেতেই হবে। ড্যাডি, রাজাকে পাঠিয়েছিল বৎসাকে মারার জন্য। রাজার বাদশা মিলে দুই গ্রুপের সব ক্যাডারকে মেরে ফেলেছে। রাজার বাদশা যদি মিলা যায় তাহলে কেমনে চলবো আমার রাজত্ব? খবর লাগা আন্নার লোকে বৈঠক করুম আমি। আন্না মিয়ার সাথে বৈঠক, অসুবিধা কি? রাজার বাদশা যদি মিলবার পারে তাইলে আন্নার পান্নার ফেস টু ফেস হইলে দোষ কি? তুমি? আমি ফয়সালা করে এসেছি বাদশা। কি ফয়সালা করে এসেছো? যে বাবা তার নিজের মেয়ের ভালোবাসাকে হত্যা করতে চায়, সেই বাবার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। মানে? আমি চিরদিনের মতো বাবাকে ছেড়ে চলে এসেছি, এই আশ্রয়হীনের জন্য তোমার বুকে কি একটু জায়গা হবে? বাদশা, সত্যি বস, কখনো হারিয়ে যেতে না কখনো হারিয়ে যেতে।
পাশে থাকবো দিনে রাতে, সারা বেলা প্রেমের খেলা খেলবো তোমার সাথে। ভালোবেসে তোমার পাশে থাকবো দিনে রাতে, সারা বেলা প্রেমের খেলা খেলবো তোমার সাথে। সারা জীবন থাকি যেন শুধু তোমার বুকে, হৃদয়ে উঠেছে প্রেমের ঝড়, দুজনে পাড়ি দেব টুকে সাগর। ঠান্ডা হয়েছিস? নেতা হওয়ার খাস মিটেছে? আরে তোর বাদশাহ তো হাতছাড়া হয়ে গিয়েছে। আপনার রাজাও তো গেছে গা, অহংকার এলিয়া ফাল পারবেন, কালো দিয়া ফেস টু ফেস ব্লক করবেন। আরে তুই তো বেইমান। বেশি কেরাবেরা কথা কইবেন না কইলাম, বেইমান কি আমি? রাজারে দিয়া দুই নেতারে ফালাই দিয়া ভাবছিলেন ময়দান ফাঁকা হয়েছে, একলা একলা গোল দিবেন, হ্যাঁ আমি ফেস টু ফেস খাড়াই গেছি। তুই কি চ্যালেঞ্জ করার জন্য বৈঠক ডেকেছিস? এইটাই হইল আপনার আসল দোষ। একটু উঁচা গলা কথা কইলে আপনি চেষ্টা পান, আরে খবর রাখেন কিছু। বাদশার বাপে বিহনের স্বপ্ন দেখতেছে, রাজার বাদশা যদি মিলা যায় আপনার আর আমার দুইজনেরই জামানত বাজায়, তো মানে পাংখা। বলিস কি? আহা আলা শুদ্ধ ভাষায় বোঝেন, আপনার লগে ফেস টু ফেস হইলাম কেন? শুনেন এখন থেকে আমরা দুজন সবকিছু সমান ভাগ করে লমু। ঠিক বলেছিস, ভাগাভাগি করে চলতে হবে, আবার নতুন করে কারা তৈরি করব। আপনি আর আমি যদি মিলা যাই, রাজা বাদশা মিলাও কিছুই করতে পারবো না। আলাকন মিলবাই? মিলবো মিলবো। টুনটুনির কাছে আমি সব শুনেছি রাজা, তুমি পরিস্থিতির শিকার। কিন্তু তুমি তো স্বেচ্ছায় সজ্ঞানে সন্ত্রাসী হয়েছ। আমি সন্ত্রাসী হয়েছি, স্বেচ্ছায় সজ্ঞানে সন্ত্রাসী হয়েছি, কিন্তু কেন হয়েছি জানো? থাক ওসব কথা, খবর পেয়েছি আন্নার পান্না নাকি মিলিত হয়েছে, এখন আমাদেরও মিলিত হবার সময় এসেছে রাজা। দাঁড়াও, মনে হচ্ছে ইন্সপেক্টর মিতুর কলা। ওই ইন্সপেক্টর একদিন আমার জীবন বাঁচিয়েছিল। রাজা, আমি ইন্সপেক্টর মিতু বলছি। লোকমানকে সাসপেন্ড করা হয়েছে, আমার কাছে সারেন্ডার করো, কোর্ট তোমাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। চলো বাদশাহ, নতুন জীবন শুরু করি, চল। রাজা, বাদশাহকে নিয়ে বেরিয়ে এসো, নইলে গুলি চালাতে বাধ্য হব। এইমাত্র রমজানের কাছ থেকে খবর পেলাম, রাজার বাদশাহ ইন্সপেক্টর মিতুর কাছে আত্মসমর্পণ করেছে। কার কাছে? ইন্সপেক্টর মিতুর কাছে। ইন্সপেক্টর মিতু ওদেরকে রাজসাক্ষী বানানোর পরিকল্পনা করছে। আমি শেষ, আমার পাশাপাশি আপনারাও শেষ। কথা ছিল সারেন্ডার করার আগেই রমজান গুলি করবে ওদের। রমজানকে নিলে তো, ওকে থানায় ডিউটি দিয়ে ইন্সপেক্টর মিতু নিজে অপারেশন করেছে। তবে চিন্তা করবেন না, রমজান চান্স আছে। বুঝে গেছি বুঝে গেছি, ওই চান্স দেখ কিচ্ছু হইব না। মানে? মানে বোঝেন নাই? গোষ্ঠীর শুদ্ধা সাফা, রাজার বাসার গোষ্ঠীতে যত আত্মীয় স্বজন আছে, বাপ মা ভাই বোন সবগুলারে ফেস টু ফেস বরকলা দিব আমি, যাতে খবর পাইয়া অগ সবার জবান বন্ধ হয়ে যায়। রাজাকে আমি ফাইনাল করে দেব। হ্যাঁ, বাস বাস।
একটাও যেন বেঁচে না থাকে। আমার মেয়েকে ওদের কাছ থেকে আনতে হবে। আপনার মাইয়ারেও পাইবেন। ওগো সবাই রে, আমি ফেস টু ফেস বলক করে দিমু, বলক করে দিমু, বলক করে দিমু। তোমরা আমি ভুল করছি, আপনারা কেউ সন্তানকে সন্ত্রাসী পাঠিয়ে আমার মতো ভুল করবেন না। আমার মতো ভুল চান্স পেয়েছি। তুই সালাম মারামারি শুরু করেছিস, এই চান্সে তুইটাকে পিটিয়ে মেরে ফেলবো। সবাই জানবে মারামারি করতে গিয়ে মরে গেছে। Yeah.
My God! Rajar, what's that to say? Thank you.
চাকরি পুলিশ রিপোর্ট অনুযায়ী এটাই প্রমাণিত হয় যে রাজা ও বাদশাহ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। রাজা ও বাদশাহ অজ্ঞপটে নিজেদের দোষ স্বীকার করায় এবং কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করায় এই আদালত তাদের উভয়কে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। বাদশাহ